সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানির স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় আন্দোলন ও সংলাপ, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন এপাশের রিয়াজউদ্দিন আহমেদ সিনিয়র সাংবাদিক, মাঝখানে আছেন শেখ শহীদুল ইসলাম সাধারণ সম্পাদক জাতীয় পার্টি জেপি ও সাবেক মন্ত্রী, এবং ওই প্রান্তে আছেন ইকবাল সোবান চৌধুরী সম্পাদক ডেইলি অবজারভার এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। সংলাপের সমাধান না হলে সুষ্ঠু নির্বাচনের দাবিতে আন্দোলন, সমাবেশে জাতীয় ঐক্য ফ্রন্ট, তফসিল পেছাতে রোড মার্চ হবে নির্বাচন কমিশন অভিমুখে, বিপরীত দাবি যুক্ত ফ্রন্টের। প্রধানমন্ত্রীর নির্দেশের পর চার টেকনোক্র্যাট মন্ত্রীর পদত্যাগ, গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, দুটি জোটের সঙ্গে সংলাপে শেখ হাসিনা। বিএনপির গণতন্ত্রের সংশোধন বিষয়ে আদালতের নির্দেশনা মেনে নেবে নির্বাচন কমিশন, জানালেন সিইসি, নেতৃত্বে থাকতে পারবেন না বেগম জিয়া ও তারেক রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডক্টর জাফরুল্লাহর নতুন অডিও রেকর্ড ফাঁস, সাভারে গণ বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে কেন্দ্র করে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনা। এবং নির্বাচন সামনে রেখে রাজশাহী সীমান্ত দিয়ে বেড়েছে অবৈধ অস্ত্রের চোরাচালান, প্রতি মুহূর্তে কৌশল পরিবর্তন করছে অপরাধীরা, তৎপর বিজিবি। রিয়াজ ভাই, এই আজকে যেটা জাতীয় ঐক্য ফ্রন্টের যে ইয়া ছিল, সমাবেশ ছিল সর্বদি উদ্যানে, সেখান থেকে একটা ঘোষণা তাদের এখান থেকে আসে রাজনৈতিক যে একটা বক্তব্যটা এরকম যে, যদি মানে এই সরকারের অধীনে আমরা নির্বাচন চাই না, হ্যাঁ নির্বাচনটা একটা নিরপেক্ষ মানে আপনাকে তত্ত্বাবধায়ক বলেন বা নির্বাচনকালীন সরকার বলেন, যেটাই হোক তার অধীনে হতে হবে, এবং এই সিইসি হ্যাঁ অধীনে নির্বাচন কোনো মতেই মেনে নেওয়া যায় না, এই ধরনের বক্তব্যগুলো আসছে ইয়াতে। এবং তারা একটা বলেছে যে আমরা কালকে আমরা সংলাপে বসবো, সংলাপে বসার পাশাপাশি সংলাপ যদি সফল না হয়, সংলাপ যদি আমাদের বক্তব্যগুলো ঠিক মতো ধারণ না করে ইয়াতে, তাহলে আমরা আন্দোলনের পথ পেছে নিব। তো আপনার কি মনে হয় যে এটা কি শুধুমাত্র রুটিন বা নির্বাচনের ইয়াকে কেন্দ্র করে সমীকরণের ব্যবস্থা সব কিছু মিলে যে না আমরা বলতে হয় তাই বলছি, না একটা পর্যায়ে অবশ্যই কোনো জায়গায় এটা ধরুন একটা সংলাপকে সামনে রেখে যারা সংলাপে যাচ্ছে তারা তো কিছু আদায় করার জন্য যাচ্ছে, এটা আদায় করার জন্য কিছু চাপ সৃষ্টি করা, এইটা মানে এই যে কথাগুলি আপনি বললেন এগুলি বলে তাদেরকে জানান দেওয়া যে আমরা চুপচাপ বসে থাকবো না, আমাদের দাবি মেনে নেন, কতটা মানবে সেটা হলো পরের কথা, সেটার জন্য তো সংলাপ হচ্ছে, কিন্তু না মানলে আমরা এই করতে পারি। এবং এইটা যে কোনো রাজনৈতিক বক্তব্য এটাই হবে, বিরোধীদের এইটাই বক্তব্য হবে, বিরোধীরা যদি বলে যে আপনি মানেন আর না মানেন আমরা বাড়ির চলে গেলাম, এটা তো পলিটিক্স হলো না, এটা কিছুই হলো না, তো এটা তো বলবেন না। তো যেটা বলেছে আমি মনে করি যে এটার এর ফাঁকেও আশাবাদের জায়গাটা হলো যে সংলাপ তো হচ্ছে, বসছে তো সামনাসামনি, উঠে তো কেউ চলে যায় না এখন পর্যন্ত, এবং আমরা আরও দুই দিন ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কি আসে কি হয়, এখন নিরপেক্ষ সরকারের রূপটা কি হয়, যেটা বলছে সংবিধানের মধ্যেই পসিবল, এটা কালকে সকালেই তো বোঝা যাবে কি দিচ্ছে তারা, তাদের ফর্মুলাটা কি, তারা তো এই কদিন হোমওয়ার্ক করেছে, এক্সারসাইজ করেছে। কিন্তু আমার মোটামুটি থেকে তো রিয়াজ ভাই সবসময় জন্য আছে যে এই সংবিধানের বাইরের কোনো জায়গাতে আমরা ভিতরে থেকেও সমাধান করা যায়, এটা তো বলেছেন ওনারা। একটা যেমন ধরেন অনেকে বলছে যে যদি সর্বদলীয় সরকার হয়, যেটা 2014 মানে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে প্রস্তাব দিয়েছিলেন, তারা সেটা মানেন নাই, নির্বাচন করেন নাই, এখন যদি এরকম একটা মানে প্রধানমন্ত্রী এরকম কোনো চিন্তা আছে কি না যদি করে, এটাও তো সংবিধানের ভিতরেই একটা সলিউশন হতে পারে। সর্বদলীয় সরকার মানেই তো নিরপেক্ষ সরকার, এখান তো একজনে সব কিছু করে ফেলতে পারবে না, তো সেটা এইগুলি হলো দেখেন সব কিছুই রাজনৈতিক সদিচ্ছার উপর নির্ভর করে, এবং সদিচ্ছাটা কার,
যিনি দিবেন প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী কতটা দিবেন কতটা উনি, এবং তিনি তো ওনার কথাই তো বলেছেন যে তিনি একটা একটা সুষ্ঠু নির্বাচন চান, সবার অংশগ্রহণে একটা নির্বাচন চান, গণতন্ত্রের ধারাবাহিকতা চান। এই তিনটা জিনিস যদি তিনি বিশ্বাস করেন তাহলে এর পথ বের করা খুব কঠিন কিছু। শহীদ ভাই, উনি উনি একটা কথা বলছেন, রাজনৈতিক সদিচ্ছা, এবং সেটা প্রধানমন্ত্রীর তরফ থেকে যদি আসে তাহলেই এটা সম্ভব। তা আপনি রাজনীতিতে আপনি এটাকে কিভাবে অ্যানালাইসিস করেন যে এটা আসলে কতটুকু সম্ভব? দেখুন, এই যে আপনি যে সূচনা বক্তব্যটা দিলেন যে বিরোধী দল এরকমের কিছু হুমকি, এরকমের কিছু কথাবার্তা বলেছে, এগুলো রিয়াজ ভাই যেমনটি বলেছেন, একটু ডায়ালগের সময় বিরোধী পক্ষের উপরে সাইকোলজিক্যাল অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এ ধরনের কথাবার্তা রাজনীতিতে বলেন। আবার বলেন অডিয়েন্সকে সন্তুষ্ট করার জন্য, কারণ অডিয়েন্সদের মধ্যে স্বাভাবিকভাবেই এখানে যেসব দল এবং জোট একত্রিত হয়েছে সেখানে স্বাভাবিকভাবে বিএনপি হলো প্রধান শক্তি, এবং সেই বিএনপি এবং জামাত, এবং সেই শক্তির মধ্যে বেগম জিয়ার মুক্তির দাবি যেরকমের, কাদের সিদ্দিকীও খুব জোরালো কণ্ঠে বলেছেন, তো বেগম জিয়ার কামাল হোসেনও বলেছেন, একটা কামাল হোসেনও বলেছেন, তার কারণ হয়েছে অডিয়েন্সের হাতে তালি পাওয়ার জন্য আমাদের একটা বক্তৃতা এগুলো আছে। আমি একটা নাটক দেখেছিলাম, সেনাপতি নাটক, তো সেনাপতি নাটকে আবদুল্লাহ আল মামুন ওই ওই ইন্ডাস্ট্রির মালিককে বলতেছেন যে স্যার ওই মঞ্চে চলুন, ওখানে আপনার জন্য অপেক্ষা করছে হাতে তালির বাবা। বলে হাতে তালির বাবা কি সেনাপতি? বলে স্লোগান। তো আমাদের এই যে নেতৃবৃন্দ, এরা হাতে তালি পাওয়ার জন্য অনেক সময় দেন, এরা জনগণকে নেতৃত্ব না দিয়ে জনগণকে, মানে যারা সামনে আছে কী বললে তারা সন্তুষ্ট হবেন সেটার দিকে বেশি প্রবণতা থাকে আমাদের রাজনীতিবিদদের কিছু অংশের। তো এইগুলো হলো সেই ধরনের কিছু বক্তব্য। তারা এই সব বক্তব্য দিলে খোলাটা গরম হবে, এবং গরম হলে তাদের নামে একটু সুখ্যাতি করতে করতে যাবে, দলের লোক উজ্জীবিত হবে, দলের উজ্জীবিত হবে, এটা একটা। কিন্তু নিরপেক্ষতা, যেটা ভাই বলেছেন যে নিরপেক্ষতা, নিরপেক্ষতাটা কী? নিরপেক্ষতা আপনি, আপনার মনে আছে জোট নিরপেক্ষ একটা জোট এক সময় যখন কোল্ড ওয়ারের সময় তখন ছিল, তো এই জোট নিরপেক্ষ জোটে আপনার কতগুলো রাষ্ট্রকে নেওয়া হতো না, আবার কতগুলো রাষ্ট্রকে নেওয়া হতো। তখন বলা হয়েছিল যে এদেরকে নেওয়া হয় না কেন, এরাও তো জোটে নেয়। বলে না, সক্রিয় নিরপেক্ষতা, পজিটিভ নিউট্রালিটি। তো এই সক্রিয় নিরপেক্ষতা, এই যে যে আমাদের সরকার, এই সরকার আমার তো মনে হয় যে যে কোনো সরকার, ভারতে সরকারের পরিবর্তন হয় না কিন্তু নির্বাচন কমিশন নিউট্রাল থাকে। এই ব্র্যাকেন ইনস্টিটিউট অফ গভর্নেন্স স্টাডিজ একবার আসলেন, টিএস ট্যান্ডন, টিএস ট্যান্ডন আসলেন, ওই ভারতের প্রধান নির্বাচন কমিশনার, ট্যান্ডন বলে একজন ছিলেন সেশনের পরে, তো উনি বললেন যে বাংলাদেশের নির্বাচন কমিশনের ক্ষমতা, যে আইন আছে সেটা ভারতের চাইতেও বাংলাদেশের নির্বাচন কমিশন শক্তিশালী, কিন্তু আইনের প্রয়োগ তো ঘটাইতে হবে, তা নাহলে তো আইন শুধু থাকলে তো কাজ হবে না। অতএব এই যে নিউট্রালিটির কথা যে তারা বলতেছেন, বা তারা সরকারে একটা নিরপেক্ষ সরকারের কথা বলতেছেন, এই সব কথাবার্তা যেগুলো বলেন এগুলো হয়তো তারা চান, কিন্তু আসল জিনিস লক্ষ্য অন্য জায়গায়। তাদের তাদের মূল লক্ষ্য হলো যে এনশিওর করতে হবে যে আওয়ামী লীগ ইজ ডিফিটেড অ্যান্ড দে কাম টু পাওয়ার। এইটা যে নির্বাচন কমিশন, যে সরকার এনশিওর করতে পারবে, দে ওয়ান্ট সাচ এ টাইপ অফ গভর্নমেন্ট অ্যান্ড সাচ এ টাইপ অফ ইলেকশন কমিশন। এখন এইটা তো তাদেরকেও, আওয়ামী লীগালারা তো এই দাবি মেনে নেবে না, যে আমি ডিফিট খাওয়ার জন্য এমন একটা সরকার তৈরি করে দিতে হবে যাতে আওয়ামী লীগ ডিফিট খায় এবং যারা এই যে ঐক্য ফ্রন্টের আছে এরা ক্ষমতায় আসতে পারে। তো এই এইটাকে কোনো দল মেনে নেবে? আত্মহত্যার পথে কেউ যায়? কেউ যায় না। সুতরাং আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই আন্দোলন সংগ্রাম, আন্দোলনের সক্ষমতা যদি থাকে তারা তো আন্দোলন করতেই পারেন, আন্দোলনের সক্ষমতা থাকলে, আবার আন্দোলন দমন করার সক্ষমতা থাকলে সরকার সে পথেও যেতে পারে।
এটা নির্ভর করে যে কার জনগণের মধ্যে সমর্থন কতটা, এবং সেই সমর্থনের বিষয়টা আমার মনে হয় আগামী দিনে আমাদের অপেক্ষা করতে হবে দেখার জন্য। তবে আমার কাছে যে তাদের এই হুমকি ধামকি ইত্যাদি, এটা পরেও মনে হচ্ছে যে পুরো বিষয়টাই আমরা এখন পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, পরিস্থিতি নির্বাচনের অনুকূল এবং দেশবাসী নির্বাচনের জন্য উন্মুখ, এবং যদি কেউ এইখানে নির্বাচন না করে অন্য পথে আন্দোলন সংগ্রামের কথা বলতে চান তাহলে তাদের খুব বেশি সুবিধা হবে না, কারণ দেশবাসী নির্বাচন চায় এবং সেই নির্বাচনে তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। হ্যাঁ ইকবাল ভাই, উনি যেটা বললেন যে যে নির্বাচনকালীন বলেন যে যেটাই বলেন না কেন সেটা হলো সব সবাই মিলেও যদি হয় তাহলে তো সংবিধানের মধ্যে থেকে হতে পারে বা এই ধরনের জিনিসগুলো আছে। পাশাপাশি সৈকত যেটা বলেছেন যে যে ওনারা যা বলছেন, হ্যাঁ, এবং সত্যি কথা বলতে কি যে কেউ ক্ষমতায় আসার জন্য তাদের সেট আপটা ওইভাবে চায় বা এই করার জন্য, এবং নির্বাচন কমিশন সবসময় জন্য বলা হচ্ছে যখনই যে যিনি বিরোধী দলে ছিলেন তিনি তখন সবার আগে বলেছেন নির্বাচন কমিশন নিরপেক্ষ না। একটি কথা হলো যেটা আপনি আজকে ঐক্যফ্রন্টের যে নেতাদের বক্তব্য কিছুটা হুঁশিয়ারি, কিছুটা মানে যাকে বলে হুমকি, এগুলো আমার কাছে মনে হচ্ছে অনেকটা প্রেশার টেকটিক্স, যে নার্ভের উপরে প্রেশার দেওয়া। কারণ এই ধরনের সিচুয়েশনে কার নার্ভ কতটুকু স্ট্রং এবং কে কতটুকু চাপ দিয়ে কতটুকু আদায় করতে পারবে সেটাই নির্ভর করে। তবে আমার কাছে যেটা মনে হয় যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নার্ভ এনাদের অনেকের থেকেই অনেক বেশি স্ট্রং। এবং দেখুন যে তিনি প্রথম সরকার প্রধান যিনি এই নির্বাচনকে সামনে রেখে এতগুলো দলের সাথে তিনি সংলাপ করছেন, একটি দল না, শুধু বিএনপি বা ঐক্যফ্রন্ট তা নয়, ইসলামী, বাম, যুক্তফ্রন্ট, 14 দলের সাথেও যারা আছেন তারা সবাই, এবং তিনি সবার সাথে আলোচনা করছেন। সেই আলোচনার মধ্যে আপনি যদি দলগতভাবে দেখেন তাহলে ম্যাক্সিমাম দল, আপনি ছোট বা বড় সেটা বড় প্রশ্ন না, প্রশ্ন হলো আমি দলের সংখ্যার দিকে বলছি, সমর্থকের সংখ্যার উপরে নির্ভর করে নয়, তাহলে দেখবেন সবাই কিন্তু এই সংলাপের মধ্য দিয়ে তারা কিন্তু নির্বাচনের পক্ষে, এবং বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে নির্বাচনকে দিতে চাচ্ছেন তার পক্ষে কিন্তু বলে গিয়েছেন, সর্বশেষ যে ইসলামিক দলগুলো তারা গিয়েছেন, এবং আগামীকাল ঐক্যফ্রন্টের সাথে কথা হবে, এর আগে বিচৌধুরী সাহেবের যুক্তফ্রন্টের সাথে কথা হয়েছে, যদিও মহাজোটে আছেন আমাদের এরশাদ সাহেবের জাতীয় পার্টি, তাদের সাথেও আলোচনা হয়েছে। আপনি যদি দেখেন তাহলে আমি তো বললামই যে এই প্রথম একজন সরকার প্রধান যিনি নির্বাচনকে কেন্দ্র করে তিনি কিন্তু সকল দলের সাথে, এখন কিন্তু দলের বাইরে আর কেউ নেই, সকল দলের সাথে তিনি কিন্তু সংলাপে সংলাপের সূচনা করেছেন, সর্বশেষ দ্বিতীয়বারের জন্য সংলাপে যাচ্ছেন ঐক্যফ্রন্ট, এবং এই আগামীকাল তারা কি দাবি দেবেন সেটা আরেকটি। আবার দেখুন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যারা এতদিন গত 5 বছর বিশেষ করে 14-র পরে ইলেকশনের পরে অবৈধ বলেছেন, তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী নন, তিনি অবৈধ প্রধানমন্ত্রী, তাকে আমরা মানি না, তার সরকারকে মানি না, এবং বিশ্ব রাষ্ট্রসমূহের কাছেও এই আবেদন জানিয়েছেন, কিন্তু সংলাপের মধ্য দিয়ে তারা কিন্তু প্রকারান্তরে আজকে কিন্তু এই তাদের তথাকথিত স্ট্যান্ড যেটি ছিল যে এই সরকারকে মানি না, এই প্রধানমন্ত্রীকে মানি না, তাকে মেনেই কিন্তু তারা সংলাপ করছেন, এবং যখন সম্বোধন করছেন তারা কিন্তু সম্বোধন করছেন আওয়ামী লীগ সভানেত্রী হিসাবে নয়, মাননীয় প্রধানমন্ত্রী, তো এই মাননীয় প্রধানমন্ত্রী বলেই কিন্তু তাদের দাবিগুলো তারা দিচ্ছেন। এখানে আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার একটা যে কৌশল বলেন, তার দূরদর্শিতা বলেন, তার একটা তিনি কিন্তু একটা বিজয় তিনি নিয়ে নিয়েছেন। আরেকটি কথা হলো এতদিন রাস্তায় ছিলেন তারা, এখন রাস্তা থেকে তাদেরকে নিয়ে এসেছেন তিনি সংলাপের টেবিলে। আজকে যে কথাগুলো তারা বলেছেন, প্রথম প্রশ্ন হলো যে যে কথাগুলো আপনারা পাবলিক
জনসভায় বলছেন সেই কথাগুলো যদি আপনাদের সত্যিকার মানে রাজনৈতিক বক্তব্য বা তাদের কমিটমেন্টের বক্তব্য যদি হয়ে থাকে তাহলে তো সংলাপে যাওয়াটাই তাদের জন্য একটা বড় ভুল হয়েছে তাদের। কারণ সংলাপে যাওয়ার পরে আপনি পাবলিকলি যে কথাগুলো বলছেন, প্রথম দিন যখন সংলাপে বসেছিলেন সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু এই ল্যাঙ্গুয়েজ ছিল না। কারণ প্রধানমন্ত্রীর সামনে এবং আওয়ামী লীগ নেতৃবৃন্দের সামনে তাদের কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা ছিল না। এখন আপনারা পাবলিক মিটিংয়ে বলছেন, আগামীকালও যখন আপনারা ওখানে যাবেন সেখানেও কিন্তু এই ল্যাঙ্গুয়েজে আপনারা কিন্তু প্রধানমন্ত্রীর সামনে বলার কোনো সুযোগ নেই, কারণ সেই ধরনের পরিবেশ নেই। সবচেয়ে বড় জিনিস যেটি, যে প্রধানমন্ত্রী কিন্তু একটি পয়েন্ট স্কোর করে ফেলেছেন, সেটি হলো সংলাপের সূচনা করে। কারণ সংলাপ সম্পর্কে সবার একটা সংশয় ছিল, সংলাপ হতেই পারে না। এমনকি রুলিং পার্টি থেকে শাসক দল থেকে কিন্তু বারবার বলে দেওয়া হয়েছে কাদের সাথে সংলাপ। কিন্তু প্রধানমন্ত্রী দেখুন মাস্টার স্ট্রোক, তিনি একটা সময় মতো ওই যে লোহা যখন গরম হয় তখন ইয়ে দেওয়া, ঠিক যখন সময় তিনি বললেন সংলাপ করব। এবং এই সংলাপের মধ্য দিয়ে কিন্তু সারা দেশে তিনি একটা আবহ তৈরি করে ফেলেছেন, যে এমনকি দেখুন যে আমাদের এরশাদ সাহেব তিনি একবার বলেছিলেন যে নির্বাচন আদৌ হবে কি না, কিন্তু দেখুন তিনি পরবর্তীতে এই সংলাপের শুরুর দিকে তিনি বললেন এখন আর আমার নির্বাচন নিয়ে আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, কোনো সংশয় নেই, অনিশ্চয়তা নেই। এটি কিন্তু ওনার উপলব্ধি নয়, এটি আপনি দেখুন আপনি স্টকের যে বাজার মানে স্টক মার্কেট সেটা যেদিন সংলাপ শুরু হয়েছে সেদিন চাঙ্গা হয়ে উঠল। আপনি যদি সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করেন তারা কিন্তু বলছে যে এই সংলাপের কারণের জন্য একটা স্বস্তি, যে ১৩-১৪-১৫ মতো এই হরতাল এই জ্বালানো পোড়ানি হবে না, তারা ভুক্তভোগী হবে না। আপনি ব্যবসায়িক মহলে যদি যান তাহলে ছোট বড় ব্যবসায়ীরা তারাও কিন্তু স্বস্তি বোধ করছে যে তাদের ব্যবসা বাণিজ্যের কোনো ক্ষতি হবে না। স্কুল কলেজে যদি যান সেখানেও কিন্তু এই ধরনের, এটি কিন্তু প্রধানমন্ত্রীর একটা বড় ধরনের অর্জন তিনি করে ফেলেছেন। এখন যারা এই নির্বাচনকে আবার সংকটের দিকে নিয়ে যেতে চাইবে তারা কিন্তু এই জনগণের, সাধারণ জনগণ, তাদের নেতাকর্মীদের হয়তো তারা চাঙ্গা করতে পারবেন কিন্তু সাধারণ মানুষের সমর্থন তারা পাবেন না। আর অভিজ্ঞতা বলে দেখুন ১৩ সালে তারা বাতিল করলেন, সংলাপ বাতিল করলেন এবং ১৪ সালে নির্বাচন বয়কট করলেন। শুধু বয়কট নয়, তারা বানচাল করার জন্য তারা সহিংসতার পথে গেলেন, জ্বালানি পোড়ানি ইত্যাদি, পারলেন না নির্বাচনকে বন্ধ করতে। ১৫ সালে তারা আবার জ্বালানি পোড়ানির দিকে গেলেন এই সরকার পতনের জন্য, জনগণকে সাথে নিয়ে তারা কিন্তু পারলেন না। এই তাদের যে মানে জনগণকে সাথে নিয়ে যে কথাটি তারা বলেছেন আন্দোলনের কোনো আন্দোলন করেই দাবি আদায় করবেন, তো আন্দোলন করতে হলে তো জনগণকে সাথে নিয়ে আপনাকে আন্দোলন করতে হবে। সময়টা দেখুন, ৮ তারিখে যখন আপনার আমরা এখন পর্যন্ত যেটা নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী ৮ তারিখে যদি তফসিল ঘোষণা হয় তখন আপনি কি নির্বাচন করবেন না আন্দোলন করবেন, আপনি কি মাঠে আপনার খেলোয়াড়দেরকে নামাবেন না জার্সি পরিয়ে ইয়েতে বসিয়ে রাখবেন এই বসিয়ে রাখবেন, তখন আপনি যদি সিদ্ধান্ত নেন যে নির্বাচন করবেন তাহলে আর আন্দোলন করার আপনার সুযোগ থাকবে না, কারণ সবাই তো তখন নির্বাচনমুখী হয়ে যাবে। আর যদি আপনি সিদ্ধান্ত নেন যে আমি নির্বাচন করব না তাহলে আপনাকে যেতে হবে মানে ভাঙচুরের দিকে, সহিংসতার দিকে। এখন কিন্তু জনসাধারণ ১৩-১৪তেও এটা পছন্দ করেনি, এখন তো আরও বেশি পছন্দ করবে না, এবার কিন্তু পুরো ব্লেমটা পড়বে কিন্তু তাদের উপরে। এখানে আমি শুধু বলতে চাই, একটা ফোন আছে সৌদি আরব থেকে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি সৌদি আরব থেকে শেখ আলম বলছি। জি, আমার প্রশ্ন হচ্ছে যে সিটি কর্পোরেশন নির্বাচন হলো, সেখানে খুলনায় তালুকদার আব্দুল খালেক সে পদত্যাগ করে নির্বাচন করতে হয়েছে এবং সমস্ত সিটি কর্পোরেশন সমস্ত ইউনিয়ন পরিষদ একাটাই হয়, তাইকে একটা দেশে দুইটা আইন হবে যে সংসদ রেখে নির্বাচন হবে আর আপনার যে ইউনিয়ন পরিষদ সিটি কর্পোরেশন এগুলা পদত্যাগ করি হবে, এটা কোন দেশ, এটা কোন দেশের কোন আইন? আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। জি, এখানে ওনার প্রশ্নের উত্তর দেওয়ার আগে একটা রিয়াজ ভাই বলছিলেন যে দেওয়ার ক্ষমতা বা দেওয়ার
এটা হলো মাননীয় প্রধানমন্ত্রীর, শুধু ওনার উপরেই নির্ভর করবেন না। তিনি তো 2013 সালে দিয়েছিলেন, বিএনপিকে অফার দিয়েছিলেন যে আপনারা আসেন এই ইন্টারিম গভর্নমেন্টে, আপনারা অংশী হন, কিন্তু তারা গ্রহণ করেনি। এখনও তিনি দিলে পরে ওনারা গ্রহণ করবে কি না সেটার উপরে নির্ভর করবে যে এই ধরনের মাননীয় প্রধানমন্ত্রীর অফার, তার সদিচ্ছা, পলিটিক্যাল উইল যদি থাকেও তাদের গ্রহণ করার যদি মানসিকতা না থাকে তাহলে কিন্তু অফার করলেই হবে না, সেটা আমরা 2013 সালে আমরা দেখেছি। আর ওনার প্রশ্নের উত্তর যেটি বলতে হয় সেটি হলো, দেখুন যে আবার আসতে হয় যে আপনি আইন মানেন বা না মানেন, যতক্ষণ পর্যন্ত আইন বলবৎ আছে আপনাকে সে আইনটি গ্রহণ করতে হবে। বর্তমান সংবিধান অনুযায়ী এটি হলো বিধান যে সংসদ থাকবে এবং নির্বাচন হবে এবং বর্তমান সরকারের অধীনে নির্বাচন হবে। এটি শুধু আমাদের দেশে নয়, ভারতের দিকে যান, আপনি ব্রিটেনে যান, এই একই বিধান কিন্তু সেখানে আছে। আর ওখানে যেটা বললেন যে সিটি কর্পোরেশনের সেখানে লোকাল গভর্নমেন্টের আইনের মধ্যে আছে যে পদত্যাগ করে নির্বাচন করতে হবে। এই সংবিধান কালকে পরিবর্তন হবে কিনা, সংশোধন হবে কিনা সেটা আরেকটি বিষয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত সংবিধান থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি সংবিধানের আওতার মধ্যেই কিন্তু আপনাকে আলোচনা করতে হবে। রিয়াজ ভাই, উনি যেটা বলেছেন সংবিধান, যে ওখানে বললেন যে একই জায়গাতে উনি যেটা প্রশ্ন করেছিলেন সঙ্গে সংবিধানের বিধানের মধ্যে থেকে কি করে ইয়া হবে, আপনি যেটা বলেছিলেন যে এটার মধ্যে থেকেই তো সবকিছু করা যায়। কিন্তু আমার কথা না, কামাল হোসেন সাহেব নিজেই বলেছেন, ওনারা তো আইনজ্ঞ, ওনারা জানেন এবং উনি সংবিধানের প্রণেতা, উনি জানেন, উনি তো বলছে যে সংবিধানের ভিতরেই সমাধান আছে, তো সে কালকে সকালে বোঝা যাবে। এটা নিয়ে আমরা যত কথাই বলি, এটা কালকে কি ফর্মুলা উনি নিয়ে যান, উনি তো এর মধ্যে হোমওয়ার্কও করেছেন, স্বাধীন মালিককে নিয়ে, আসিম নজরুলকে নিয়ে, এদেরকে নিয়ে একটা মিটিং করেছেন, তো কালকে তারা কি সংবিধানের ভিতরে কি দুইটা জিনিস তারা অ্যাচিভ করতে চায়, একটা হলো একটা সরকার, নিরপেক্ষ সরকার, সেটা সংবিধানের ভিতরে কীভাবে পসিবল এটা বলবে, আরেকটা হলো সংসদ ভেঙে দেওয়া। সংসদ ভেঙে দেওয়া মানে এটা বিভিন্ন দেশের আওয়াজ আছে, সংসদ ভেঙে দেয় আগে, মানে স্ন্যাপ ইলেকশন হলে অটোমেটিক ভেঙে যায়। আমাদেরও আইনে আছে, যদি মানে পুরো টার্ম কমপ্লিট করার আগে যদি সংসদ ভেঙে যায় তাহলে প্রধানমন্ত্রী যদি প্রস্তাব করেন রাষ্ট্রপতির কাছে তাহলে মানে সংসদ ভেঙে যাবে। এখন প্রশ্নটা হলো আজকে যে সংসদটা আছে, এই সংসদটা কি, এটা তো মানে ডরমেন্ট একটা সংসদ, এটা মানে কি ঘুমন্ত, একটা ঘুমন্ত বাঘ, এর মধ্যে কিছু নাই। এই শুধু যারা এমপি, যারা মেম্বার অব দি পার্লামেন্ট, তারা পরিচয়টা দেয় যে আমি মেম্বার অব দি পার্লামেন্ট, তারা কতগুলি প্রিভিলেজ পায়, এই প্রিভিলেজটাই হলো লেভেল প্লেয়িং ফিল্ডের অন্তরায়, সবার সমান সুযোগের অন্তরায়। এই জায়গাটাতে কি সলিউশন ওনারা দেন, এটা এই জন্যে আমি বলছিলাম যে এই কাজগুলি কে করতে পারে, প্রধানমন্ত্রী ছাড়া তো কেউ করতে পারবে না। কাজে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ইচ্ছা বা উইল, পলিটিক্যাল উইল যদি না থাকে তাহলে আলোচনা করা, আন্দোলন করা কোনোটা দিয়ে কোনো ফল আসবে না, আসবে যেটা অস্থিতিশীলতা আসবে, সংঘাত আসবে এবং দেশে অস্থিরতা বাড়বে। আর যদি প্রধানমন্ত্রী যেহেতু আলোচনা করছেন, একবারের জায়গায় দুইবার করছেন, আমার কেন যেন বিশ্বাস করতে ইচ্ছে হয় যে তিনি হয়তো একটা ওয়ে আউট চান, যে একটা ভালো নির্বাচন করা, গণতন্ত্রের ধারাবাহিকতা রাখা এবং সবাইকে নিয়ে দেশকে নিয়ে অগ্রসর হওয়া, এরকম একটা কিছু চান উনি। এইটা আমরা দুই দিন অপেক্ষা করতে হবে জানার জন্য আর কি। এটাকে ভেঙে দিবেন, এই আলোচনাটা একেবারে আউটরাইট ভেঙে দিবেন, এটা আমি মনে করি না। এই এতটুক যাত্রার পরে যাত্রা নাস্তি করে দিবেন, এটা আমি মনে করি। এই আত্মবিশ্বাসটা কেন রিয়াজ ভাই আপনার? না, আমার ই হলো পারিপার্শ্বিকতার কারণে, কারণ দেখেন এই সরকার 10 বছর ক্ষমতায় আছে, আরেকটা টার্ম যদি এই সরকার জোর করে নিয়ে যায় তাতে তারা নানানভাবে প্রশ্নবিদ্ধ হবে, তাদের মানে অনেক জায়গায় জবাবদিহি করতে হবে। যেই জন্য প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে আমি
আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ দেখতে চাই না বলেছেন উনি কাউন্সিলের মধ্যে ওপেন বক্তৃতায় বলেছেন। তারপরে এখন উনি বলেই চলেছেন সবাইকে নিয়েই আমরা নির্বাচন করব, সবাইকে নিয়ে আমরা গণতন্ত্রের অগ্রযাত্রা করব, দেশের উন্নয়ন এই কথাগুলির কারণে এই কথাগুলি কি একেবারেই মানে কোনো চিন্তা ভাবনা ছাড়াই হচ্ছে? এটা প্রধানমন্ত্রীর কাছ থেকে তো এটা কেউ আসে এই জন্য আমি আশাবাদী। এখন আশা যে নিরাশা হবে না এমন কোনো কথা না, বাট আশা করি মাঝামাঝি এবং বিরোধী দলের দিক থেকেও কিন্তু এবার অনেকটা আছে, তারাও কিছুটা সংলাপ মানে কি সংলাপ মানে দুজন মিলে কিছু একটা সংলাপ মানে তাল গাছটা একজনে নেবে তালটা আরেকজনে নেবে তাই না? এখন কিছুই একজনে সবই নিয়ে নেবে, উইনার্স টেক অল, এইটা হইলে হবে না। এইটা হইলে দেশও এগোবে না, গণতন্ত্র এগোবে না এবং আমরা সংকটের মধ্যে পড়ব। তো আশা করি এই সংকট মানে হবে না, এটা আমি এখনো আশা করতে চাই। উনি যেটা বললেন যে আশা করছেন উনি যে না এই সংকট থেকে উত্তরণ মানে করতে পারবে, কারণ একটা ভালো নির্বাচন সবাই চায়, প্রধানমন্ত্রী চান, দেশবাসী চান, সবাই চান, আপনি কি মনে করছেন? দেখুন রাজনীতিটা কি, উইনস্টন চার্চিলের যদি আপনি তার কথায় যদি বলতে হয় যে রাজনীতিটাই কিন্তু ডায়ালগ। আর উইনস্টন চার্চিল বলছেন পলিটিক্স ইজ এ ডায়ালগ, ডায়ালগ উইথ ইন্ডিভিজুয়াল গ্রুপস, ইন্ডিভিজুয়াল অ্যান্ড ডায়ালগ উইথ পিপল। জনসভায় যখন বক্তৃতা দেয় একজন রাজনীতিবিদ, সেটা কিন্তু এক ধরনের সংলাপ তিনি জনগণের সঙ্গে করছেন। সুতরাং এই যে ডায়ালগ যেটা, এটা রাজনীতির অংশ এবং এই রাজনীতিটা কোনো এই রাজনৈতিক দলের সঙ্গে যে উনি প্রধানমন্ত্রী বসছেন এটা তার প্রজ্ঞার নিঃসন্দেহ পরিচয়ক। কিন্তু আমি যেটা বলতে চাই, যেটা রিয়াজ ভাই সন্দেহ প্রকাশ করছেন যে যে যদি এখানে একটা সমঝোতা না হয় তাহলে একটা সংঘাতের দিকে যাবে এবং সেই সংঘাতের পরিণতি কী হয়, দেশে অস্থিতিশীলতা ইত্যাদি, তার আশঙ্কাগুলো সবই সত্য। কিন্তু কথা হলো যে যারা এই দিকে নেবেন, এই সংঘাতের দিকে নেবেন, যারা এই জাতিকে আবার একটা অস্থিতিশীল পরিবেশের মধ্যে নিয়ে যেতে চান বা যারা এই এই ধরনের কাজ করবেন জেনে শুনে, আমি মনে করি যে সেটা তাদের জন্য বুদ্ধিমানের কোনো কাজ হবে না। আমি তাদের কাছ থেকে আশা করব যেমনি উনি প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রজ্ঞা আশা করছেন, আমি বিরোধী দলের কাছ থেকেও প্রজ্ঞা আশা করব। প্রধানমন্ত্রী যেখানে আশ্বস্ত করতে চাচ্ছেন যে নিরপেক্ষ নির্বাচন হবে, নির্বাচন কমিশন করবে, সেখানে তাদের যথেষ্ট ক্ষমতা দেওয়া আছে, এবং এই যে নির্বাচন কমিশনের কথা বলেন, এই পাঁচজন লোক এরা কি এতই ক্ষমতাধর ব্যক্তি যে এরা সারা বাংলাদেশে এরা নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করতে পারে? আমার মনে আছে আবু সাইদ সাহেব আমাদের প্রধান নির্বাচন কমিশনার হয়েছিলেন, তিনি একটা কথা বলেছিলেন যে আমি কিন্তু নিরপেক্ষ নই কিন্তু আইন আমাকে নিরপেক্ষ আচরণ করতে বাধ্য করে। তো এই নির্বাচন কমিশন যারাই থাকুক তারা কেউই কোনো দিন নিরপেক্ষ নন, তারা ভোট দেন না, ভোট দেওয়ার সময় তো নিশ্চয়ই কোনো না কোনো মার্কার পক্ষে তারা ভোট দেন। অতএব এই এই নিরপেক্ষতা তাকে কাজ করতে হয় নিরপেক্ষভাবে, এবং এই যে নিরপেক্ষভাবে তারা কাজ করবেন এই কাজটা কিন্তু তাদেরকে এই নির্বাচন কমিশনই বলেন আর সরকারই বলেন, এটা হলো তার মানসিক অবস্থার যে কী অবস্থায় তিনি এই কাজগুলো করবেন তার উপরে নির্ভরশীল। যেমন ধরেন আমরা যদি একটা নির্বাচন ব্যবস্থা এই সরকারের অধীনেই যদি সব দল নির্বাচনে আসেন, এই সব দলের অংশগ্রহণ ইটসেলফ কিন্তু একটা পজিটিভ চেক এই আপনার রিগিং ইত্যাদির ক্ষেত্রে, এটা একটা পজিটিভ চেক। দ্বিতীয় হলো আজকাল মিডিয়া এত স্ট্রং এবং সকলের হাতে আপনার 14-15-16 কোটি মানুষ, 10 কোটি মোবাইল ফোন, সবার হাতে ক্যামেরা, অত সহজ নয় এখন যে একটা রিগিং করে ফেলবে। 10 কোটি সাংবাদিক আছে বাংলাদেশে, 10 কোটি সাংবাদিক প্রকৃতপক্ষে তাই, এই যে ফেসবুকে যখন আসে সোশ্যাল মুভমেন্ট হয় তখন অনেক বেশি এর প্রতিফলন।
অতএব আগের সেই অবস্থা কিন্তু এখন নেই। এখন কিন্তু আপনার রিগিং করা এবং সেটাকে গোপন রাখা, রিগিং করে মানে আপনি ছাড় পেয়ে যাওয়া, এগুলো খুব মুশকিল। তো প্রথম প্রথম হলো যে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ ইট ইটসেলফ ইজ এ পজিটিভ চেক টুয়ার্ডস এনি টাইপ অফ রিগিং আর ইলেকশন ম্যান প্র্যাকটিস। দ্বিতীয় হলো সব দলের আচরণ যদি আমরা শান্তিপূর্ণ এবং সংবিধানসম্মত করতে পারি, যেরকমের এই ডায়ালগের সময় হচ্ছে, সেটা একটা পজিটিভ চেক হবে এবং তখন দেখা যাবে যে এই কাদা ছোড়াছুড়ি হবে না, লড়াই হবে নীতির লড়াই, লড়াই হবে আদর্শের লড়াই, ব্যালটের লড়াই, এগুলো হবে। তৃতীয় হলো যে আপনার এই যে যে প্রধানমন্ত্রীর যে আশ্বাসবাণী যে আমরা অন্যরা যদি ক্ষমতায়ও থাকে, প্রধানমন্ত্রী যদি ক্ষমতাও থাকে, অন্যান্য রাষ্ট্রেও কিন্তু ক্ষমতায় থেকেই নির্বাচন হয়, অনেক সময় সরকারি দল পরাজয় বরণ করে এবং এই ধরনের দৃষ্টান্ত প্রচুর আছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে মনমোহন সিং ক্ষমতায় থেকে ইলেকশন করে পরাজিত হয়েছে, নেপালে হয়েছে, তারপরে আপনার জাপানে গত বছর 4টি ইলেকশন হয়েছে, কোরিয়াতে হয়েছে, ইটালিতে 3 বার 1 বছরে সরকার পরিবর্তন হয়েছে এই সরকারি দল, এবং এবং আপনি দেখেন এই বিগত ব্রিটেনের নির্বাচনেও আপনার থেরেসা মে চিন্তা করেছিল যে তার মেজরিটি বাড়বে, সেখানে সংকুচিত হয়ে আজকে তাকে কোয়ালিশন সরকার করতে হচ্ছে। অতএব এই এই যে সরকারে থাকলেই সেই সরকার সমস্ত ইনফ্লুয়েন্স করে ইলেকশনকে রিক করে ফেলতে পারবে, ফলাফল তার নিজের অনুকূলে নিয়ে যেতে পারবে, এইটা বর্তমান যুগে বিশ্বাস করার কোনো কারণ নাই, যেখানে চারিদিকে সতর্ক প্রহরা। আর সর্বশেষ যেটা আমি বলতে চাই সেটা হলো যে এনরা যদি নির্বাচনে অংশগ্রহণ না করেই যদি বলেন যে নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয় নাই বা হবে না, এটা তো ঠিক নয়। নির্বাচনে তাদের আসা উচিত এবং এসে যদি নির্বাচনের ফলাফলে তারা দেখেন যে প্রতিফলিত হয় নাই, নিরপেক্ষ হয় নাই, তারা নয় সারা দুনিয়াই বলবে যে নির্বাচন নিরপেক্ষ হয় নাই। অতএব আমি আশা করব যে সব রাজনৈতিক দল নির্বাচনে আসবেন এবং দেশবাসী আজকে একটা নির্বাচনমুখী অবস্থার মধ্যে আছে, তারা দেশবাসীর এই সেন্টিমেন্টকে সম্মান দেখাবেন এবং প্রধানমন্ত্রী যদি আশ্বস্ত করেন বা কোনো ব্যবস্থা দেন তারা সেটা গ্রহণ করবেন, এটাই আমার। হ্যাঁ ইকবাল ভাই, ওনারা যেটা বলেন, ওনারা দুজনে কিন্তু মোটামুটি যে যারা প্রধানমন্ত্রী কোনো না কোনোভাবে এই নেগোসিয়েশনের মধ্যে যাতে একটা নিরপেক্ষভাবে সুষ্ঠু নির্বাচন যাতে হয়, যাতে এটা নিয়ে আর কেউ কথা বলতে না পারে, সেই ধরনের একটা চিন্তাভাবনা। না দেখুন, প্রধানমন্ত্রীর উপরে কিন্তু কোনো চাপ ছিল না সংলাপের, মানে অর্থাৎ চাপ বলতে আমি যেটা বলতে চাই যে একটা আন্দোলন যেখানে উনি বাধ্য হয়ে সংলাপে যেতে হচ্ছে। অপরদিকে দেখুন যে ওরকম কোন রাজনৈতিক সংকটও কিন্তু ওনার সামনে ছিল না, তারপরে কেন উনি এই সংলাপের জন্য সিদ্ধান্ত নিলেন? এবং এই সিদ্ধান্তটাও দেখুন তার দলের অনেকের অমতে বা তাদের অনেকের এ ব্যাপারে কিছুটা রিজার্ভেশন ছিল, এরপরেও কিন্তু পাবলিক স্টেটমেন্টও করেছে যে সংলাপের প্রয়োজন নাই, এরপরেও কিন্তু প্রধানমন্ত্রী এই সংলাপের তিনি সিদ্ধান্ত দিয়েছেন। কেন দিলেন তিনি? তিনি একদিকে প্রধানমন্ত্রী, তিনি নির্বাচন করছেন, তার দল নির্বাচন করছে এবং তিনি একটি দলের সভানেত্রী এবং একটি জোটেরও তিনি নেত্রী। তো এই এত কিছুর পরে তিনি সংলাপে কী কারণের জন্য গেলেন? তার যদি সদিচ্ছা যদি নাই থাকতো, যে তিনি বারবার বলেছেন আমি একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চাই, সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে নির্বাচন দেখতে চাই, এই সদিচ্ছা আছে বলেই তিনি সংলাপে গিয়েছেন। এখন আপনাকে, আপনি আমাকে এখানে ডেকেছেন আলোচনা করার জন্য, আমরা তিনজন আছি, এখন আপনি আলোচনা ডেকেছেন বলে এখানে যা খুশি তাই আমি বলবো, সেটা তো যারা দেখছে তারা কিন্তু, আমার বলার অধিকার আছে, কিন্তু যারা দেখছে তারা কিন্তু আমাকে পছন্দ করবে না। ঠিক তেমনিভাবে সংলাপে গিয়ে আপনাকে
ডেকেছে বলেই আপনি যা খুশি চাপিয়ে দেবেন, সেটাও কিন্তু এদেশের মানুষ দেখছে। আবার আমি বলতে চাই যে এর বিকল্পটা কি, বিএনপি বা ঐক্যফ্রন্টের কাছে বিকল্পটা কি? ঐক্যফ্রন্টের আজকে মূল নেতাকে, ঐক্যফ্রন্টের এখন মূল নেতা কিন্তু বিএনপি নয়, ফেস হলো ডক্টর কামাল হোসেন এবং অন্যান্যরা। আমরা আপনি প্রথমে যে শিরোনাম বললেন সেখানে দেখুন শীর্ষ আদালত থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনকে যে যারা দুর্নীতিবাজ বা যাদেরকে শাস্তি দেওয়া হয়েছে তারা দলের নেতা থাকতে পারবেন না, যদিও বিএনপির গঠনতন্ত্রে সেটি পরিবর্তন করে তারা দিয়েছিলেন। আজকে নির্বাচন কমিশনকে অর্ডার দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশন হচ্ছে সেটা বাতিল করবে, এবং তার মানে হলো এখন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান তারা আর বিএনপির নেতাও থাকতে পারছেন না। তাহলে বিএনপি এখন অনেকটাই কিন্তু তাদের যে নেতৃত্ব সংকট তাদের অনেকটাই, এখানে কিন্তু তাদেরকে অনেকটা রিলিফ দিচ্ছেন ডক্টর কামাল হোসেন এবং ডক্টর কামাল হোসেনের যে যদি আপনি তার যে রাজনৈতিক যে ব্যাকগ্রাউন্ড বা রাজনৈতিক চেতনা তিনি কিন্তু মারদাঙ্গার রাজনীতি কখনো করেননি, শক্ত কথা বলছেন, আইনের কথা বলছেন, কিন্তু মারদাঙ্গার রাজনীতি, এবং সেই মারদাঙ্গার রাজনীতিতে তাকে বিএনপি ইচ্ছা করলেও নিতে পারবে না, এটা হলো আমার যা ধারণা। এবং তাকে যদি না নিতে পারে তাহলে তো এই ঐক্যফ্রন্টের ভিতরেও তো একটা নতুন করে একটা ফাটল সৃষ্টি হবে। সেই জন্য বলছি বিএনপির কাছে কি 13-14 মতো এই আন্দোলনের নামে সহিংসতার পথে যাওয়া তাদের পক্ষে কি বিকল্প আছে? তাই এই সংলাপে তাদেরকেও কিন্তু ছাড় দিতে হবে। সরকার যেমন সংলাপের সূচনা করে কিন্তু তারা একটা ছাড় দিয়েছে, প্রধানমন্ত্রী এই সংলাপের সূচনা করে কিন্তু তিনি একটা ছাড় দিয়েছেন, যারা তার পদত্যাগ চেয়েছে, যারা তার মানে অবৈধ বলেছেন, এই ওনাকে প্রধানমন্ত্রী হিসাবে মানেন না, তাদের সাথে বসার এই যে উদারতা এটি কিন্তু তার দিক থেকে একটা ছাড়। এখন অন্যান্যদেরকেও ছাড় দিতে হবে, যদি ছাড় দেওয়া হয় তাহলে আমি মনে করি আর বিকল্প যেটি আছে, বিকল্প 13-14, সেই অভিজ্ঞতা এদেশের মানুষের আছে, বিএনপি জামাত তো এখন নাই, নিবন্ধন তাদের নেই, তো বিএনপির সেই মানে সেই অবস্থান এখন নেই। এবং আমি মনে করি তাদের মতো, আমার রিয়াজ ভাই এবং শহীদ ভাইয়ের মতো, যে আজকে সরকারি দল যেমনিভাবে এগিয়ে এসেছে, যারা আজকে সংলাপ বা বিরোধী বলবো তাদেরকে সমভাবে এগিয়ে আসতে হবে। যদি প্রধানমন্ত্রী সংলাপের সূচনা করে যদি দুই পা এগিয়ে যান তাহলে বিরোধী দলকে সংলাপে যাওয়ার কারণের জন্য তাদেরকেও কিন্তু এক পা এগিয়ে যেতে হবে। এখন আপনার 7 দফা টেক ইট অর লিভ ইট এই যদি পজিশন হয় তাহলে কিন্তু তারা গেইন করবেন বলে আমার মনে হয় না, কারণ সার্বিক যে পরিবেশ, মানুষের যে চিন্তা চেতনা তার সাথে কিন্তু এখন আর 13-14-15 কোনোভাবেই সম্ভব হবে না। একটা ফোন আছে, তারপরে রিয়াজ ভাই আমাদের শেষ পর্যায়ে আছি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করেন। আচ্ছা দুঃখিত, লাইনটা কেটে গেছে। আচ্ছা রিয়াজ ভাই, তাহলে আমরা শেষ পর্যায়ে আছি একদম। যদি আমরা যদি মোদ্দা কথা বলি তাহলে আপনাদের যে বক্তব্যটা থেকে বা আপনারা যেটা আশা করছেন, মানে ইকবাল ভাই যেটা বলেছেন, দেখেন ওয়ে আউটটা কি, ওয়ে আউটটার মধ্যে আপনাকে ছাড় দিতে হবে, আমিও ছাড় দিব। আপনি যেটা রাজনৈতিক সদিচ্ছার কথা বলেছেন, রাজনৈতিক সদিচ্ছা যদি না থাকে তাহলে আপনাকে একটা জায়গায় স্ট্যান্ড নিতে হবে। স্ট্যান্ডটা আমাদের স্ট্যান্ড সম্পর্কে আমাদের আগের প্রতিক্রিয়াগুলো কিন্তু খুব একটা ভালো না তো, এবং আপনারা বলছেন যে আমরা আশা করছি যে কিছু একটা এটা হবে। এটা না হলে কি হয় সেটা তো আমাদের অতীত নিকট অতীতেই আমরা দেখেছি। ওই অবস্থার মধ্যে আমরা ফিরে যেতে চাই না, দেশের মানুষ ফিরে যেতে চায় না, আমার ধারণা রাজনীতিবিদরাও ফিরে যেতে চায় না। যে জন্য এই সংলাপ, সংলাপ মানেই হলো গিভ অ্যান্ড টেক, এই মেন্টালিটি নিয়েই কিন্তু ওখানে গেছে যে আমি আইল টেক অল অর আইল গিভ অল, এটা তো হবে না। এখন এই এইটা যেটা ইকবালও বলেছে যে গিভ অ্যান্ড টেক হইতে হবে, এখানে কে কদ্দুর সার দিল এটা তো এটাই তো আলোচনার বিষয়, আলোচনার বিষয় এটাই, কতটা ছাড় দিল। ছাড়তে হবেই, প্রধানমন্ত্রীকেও ছাড়তে হবে, বিরোধী দলকেও ছাড়তে হবে, ছাড়লে তখনই একটা মিটিং পয়েন্ট
হবে যেখান থেকে সামনে এগোনো যাবে। তো সেই জিনিসটা আমরা কালকে কনক্লুসিভ আলোচনা যেটা হবে সেখানে আমরা দেখি কি কীভাবে আসে এবং আশা করি একটা পথ বেরোবে এবং বেরোনো উচিত একটা ভালো নির্বাচনের জন্য। আমরা শেষ পর্যায়ে আছি, উনি যেটা বলেছেন আপনার শেষ কথা কি হতে পারে? আমার শেষ কথা হলো যে আমি মনে করি যে রাজনৈতিক দল হিসেবে ঐক্যফ্রন্ট বলুন বিএনপি বলুন সকল রাজনৈতিক দলের উচিত নির্বাচনে অংশগ্রহণ করা এবং নির্বাচনে অংশগ্রহণের মধ্যে দিয়ে আমাদের সাংবিধানিক গণতন্ত্রের যে ধারা সেই ধারাকে শক্তিশালী করা। যদি এক্ষেত্রে নির্বাচনে কোনো অনিয়ম হয় নির্বাচন ব্যবস্থার মধ্যেই তার প্রতিকারের বিধান আছে, তারা সেখানে প্রতিকারে যেতে পারবেন এবং নির্বাচনে অংশগ্রহণের মধ্য দিয়েও তারা ইচ্ছা করলে নির্বাচনটাকেও একটি আন্দোলনের অংশ হিসেবে গ্রহণ করতে পারেন। এবং তা যেরকমের আপনি দেখেন বঙ্গবন্ধু এলএফওর আন্ডারে নির্বাচন করেছিলেন এবং সেই এলএফওর আন্ডারে নির্বাচনে মৌলানা ভাসানী যান নাই, বঙ্গবন্ধু গেছিলেন এবং সেই নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। সুতরাং নির্বাচন বয়কট করে কেউ কোনো সমস্যার সমাধান হবে না, বরং নির্বাচনে অংশগ্রহণ করেই তারা নির্বাচনকেও আমরা আমার আবার একই বক্তব্য, সেটা হলো যে সরকারের দিক থেকে সরকারে গিয়ে এসছেন বিশেষ করে প্রধানমন্ত্রী এবং তিনি যদি সংলাপ না চাইতেন সংলাপ তো হতো না, আজকে তিনি সংলাপ শুরু করেছেন, তার একটা সদিচ্ছার বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং দেশের মানুষ কিন্তু এই সংলাপের দিকে তাকিয়ে আছে। যেটা বললাম আমরা একটা ডেইলি অবজারভারে আমরা হেডিং করেছিলাম অল আইজ সেট অন ডায়ালগস অল রোডস লিড টু গণভবন, তো আজকে সে অবস্থা। এদেশের যে জনগণের কথা আমরা বলি সেই জনগণ কিন্তু চোখ কান খোলা রেখেছে, এই সংলাপে কে কতটুকু ভূমিকা পালন করছে সেটাও কিন্তু তারা দেখছে। তাই আর 13-14-15 পুনরাবৃত্তি করার সুযোগ আর কারো আছে বলে আমার মনে হয় না, কারণ দেশের মানুষ কিন্তু তারা নির্বাচনে নির্বাচনমুখী হয়ে গেছে এবং সংলাপে যদি কেউ হটকারী ভূমিকা নেয় তাহলে কিন্তু সেটার রেজাল্টও এদেশের জনগণ তাকে দেবে। দেখা যাক, আমরা কালকে আমরা দেখতে পাবো যে কি হচ্ছে, তারপরে প্রধানমন্ত্রী পরের দিনে প্রধানমন্ত্রী তার সংলাপ নিয়ে একটা কনফারেন্স আছে তখন বলবে, সবাই দুই দিন অপেক্ষা করি। হ্যাঁ, আমরা অপেক্ষা করি এবং আমরা দেখি এবং একটা ভালো জিনিস আমরা আশা করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়, দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।